ফ্রেন্ডস, আমি একটা মামার বাড়ি গেছিলাম আর সেখানে একটা দুষ্টু ভাই আছে, আর সেই দুষ্টু ভাইয়ের ভিডিও করে নিয়ে চলে এসেছি আর সেটা তোমার সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো, আশা করো তোমাদের ভাইকে খুব ভালো লাগবে, আর কমেন্ট করো কেমন লাগলো। মা ওকে শেখাচ্ছে, অনেক কিছু শেখালো, অনেক কথা, তারপর বোন অনেক আঁকা অনেক কিছু শিখিয়েছে, কিন্তু ও খালি ডাস্টার দিয়ে খালি মুছে দিচ্ছিল। একটু দুষ্ট কিন্তু হাসতে বললে প্রচন্ড হাসে, আবার খালি মারার চেষ্টা করে কিন্তু মানে না, আর মাঝে মাঝে ডাক্তার বসার ছেড়ে মেরেও দেয়, কোনো ঠিক নেই। ওকে দেখে সব বাচ্চারা একটু বেশি ভয় পায়। ওকে যারা রাগায় তারাই তারাই বেশি মার খায়, এছাড়া ও খুবই ভালো, এমনি বদমাইশি করে না। আমরা যখন ওদের বাড়ি চলে আসছিলাম তখন আমার কান ছিল, যতক্ষণ ছিলাম ও একটু মজা পেয়েছিল, তারপর আমার কান ছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর হাসছে। আমি আবার এডিটটাকে খুব সুন্দরভাবে করেছিলাম, আমি এডিটটা দুবার করলাম, দু তিনবার বেশি হবে, বারবার বাজে হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, আবার সেটাকে ঠিক করে আবার ফাইনালি এডিটটাকে আমি কমপ্লিট করবো, আজকে আপলোড করবো। বিকজ আজকে যদি আপলোড না করি কাল থেকে আমার নেটটা শেষ হয়ে যাবে, আর আমি তোমাকে ইন্টারাক্ট করতে পারবো না কদিন, কারণ যেহেতু আমার এক্সাম শেষ, আমার ফোনের প্রয়োজন নেই। তাহলে মা বলেছি ফোনের রিচার্জ করার দরকার নেই, আর পাপা ফোনটা তাহলে রিচার্জ করে যদি ইন্টারাক্ট করবো। এছাড়া ইউটিউব থেকে একটু ব্রেকে হট থাকতে পারি, জানি না, মা অ্যাকচুয়ালি মা ফোনটাকে আলমারিতে তুলে রাখতে চায়, কারণ হাসতে এখন টাগলুটা টাগলা হয়েছে, ভালো একটা ব্লগ করে নি ওর সাথে। ওর নাম প্রত্যুষ, কিছুতেই নাম বলতে চাইছে না, ওই জন্য মামি মারছে মুখে। ও এখন ওর বাড়ি বাড়ি ওরা থাকে সেটা বলছিল, কিন্তু আমি ভয়েসটা দিইনি, আর আমি পুরো ভয়েসটা যেহেতু বন্ধ করে দিয়েছি। তো আশা করবো তোমাদের ব্লগটা খুব ভালো লাগলো, ভালো থাকো, সুস্থ থাকো, সাথে থাকো, টেক কেয়ার, টাটা, দেখতে থাকো, টাটা, টাটা।